মেলাখোর পৌর পরিষদের অধীন 3 নম্বর ওয়ার্ডে মেলাখোর সহ আশপাশের এলাকার শিশু এবং কৈশোরদের খেলাধুলার মান উন্নয়নের ক্ষেত্রে যাতে অগ্রগতি হতে পারে তার জন্য তৈরি করা হয়েছিল একটি সুইমিং পুল। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সুইমিং পুলটি পরিচর্যার অভাবে একেবারেই বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায় সুইমিং পুল এবং তার আশপাশের বিভিন্ন আবাসনগুলি, যার ফলে বহু বছর যাবৎ মেলাঘর এলাকায় সুইমিং পুল প্রশিক্ষণ নেওয়া বন্ধ ছিল শিশু এবং কৈশোরদের। উল্লেখ্য, এই সুইমিং পুল থেকে প্রশিক্ষণ নিয়ে রাজ্য এবং আন্তর্জাতিক স্তরেও বহু প্রতিযোগিতায় অংশ নেয় মেলাঘর সহ তার আশপাশ এলাকার যুবক যুবতীরা। কিন্তু পরিচর্যার অভাবে বন্ধ ছিল এই সুইমিং পুলটি বহু বছর। কিছুদিন পূর্বে এই সুইমিং পুলটিকে সারাই করার জন্য একটি টেন্ডার বের হয় যাতে করে আবার পুনরায় চালু করা যেতে পারে এই সুইমিং পুলগুলো প্রশিক্ষণ দেওয়ার জন্য। যথারীতি টেন্ডার পায় আগরতলা নিবাসী সুনীল দাস। 57,19,000 টাকা বরাদ্দ হয় এই কাজের জন্য এবং এই কাজটি করছেন মেলাঘুরিরই এক যুবক গৌতম দত্ত। শুরু করে দেয় সুইমিং পুল মেরামতের কাজ কাজের গতিতে, কিন্তু হঠাৎই কুনজর পরে কিছু সাক্ষাৎ নিষেধের থানায়। গতকাল হঠাৎ কিছু স্থানীয় মানুষদের উস্কে কাজে দুর্নীতির অভিযোগ এনে কাজ বন্ধ করে দেয় এবং ফেসবুক যুগে সামাজিক মাধ্যমে সরিয়ে দেওয়া হয় যে কাজের গুণগত মান ভালো হচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে আজ মেলাখোর PWD ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন আধিকারিকরা আজ ওই সুইমিং পুলের কাজ পরিদর্শনে যান। পরিদর্শন শেষে মেলাখোর পৌর পরিষদের এক্সিকিউটিভ অফিসারের নিকট একটি রিপোর্ট পেশ করেন। এক সাক্ষাৎকারে মেলাখোর পৌর পরিষদের এক্সিকিউটিভ অফিসার বলেন যে অভিযোগ তোলা হয়েছিল তা একেবারেই ঠিক নয়, উল্টে ওয়ার্ক অর্ডারের বাইরেও কন্ট্রাক্টররা বিভিন্ন কাজ করছে এবং কাজে কোনো ধরনের ত্রুটি নেই, এমনটা রিপোর্ট পেশ করেছেন মেলাখোর PWD ইঞ্জিনিয়াররা। তবে এই সমস্ত গোষ্ঠীবাজ এবং আর্থিক লাভ কারণে যে সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত থাকে বিভিন্ন এলাকা তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। তবে যাই বলা হোক, মেলাখোরের সাধারণ মানুষ চাইছেন তাদের এই সুইমিং পুল যেন সঠিকভাবে হয় এবং এলাকার ছেলেমেয়েরা যাতে এতে ভালো করে প্রশিক্ষণ নিতে পারে তার দিকে নজর দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, নির্বাহল টিভি। না, অ্যাকচুয়ালি আমরা গত পরশু দিন আমার কাছে যে রিপোর্ট করা হয়েছিলো যে এখানে এই যে কাজটা হচ্ছিলো আমাদের এখানে, যেটা আমাদের আগে থেকে কাজটা টেক আপ করা হচ্ছিলো, ওটা টেন্ডারের মাধ্যমে কাজটা হচ্ছিলো, যেখানে আমাদের যিনি কন্ট্রাক্টর আছেন ওনারা কাজ করছিলেন। হঠাৎ করে আমি জানতে পারলাম যে কয়েকজন মানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিস্ট এখানে তারা এসে আমাদেরকে কাজের মধ্যে বাঘাত সৃষ্টি করলো এবং আমাদেরকে নাকি ফিজিক্যালি অ্যাসাল্টও করেছে, যদিও আমি ওদের সঙ্গে এখনও কথা বলিনি। তো অ্যাকর্ডিংলি সেটা চেয়ারপারসন ম্যাডাম আমাকে, আমাদের মেলাঘর পৌর পরিষদের ম্যাডাম আমি জানিয়েছে যে সেটাকে পুলিশে রিপোর্ট করার জন্য। তো আমি আজকে একটু করে চিঠি বানাচ্ছি, আমি চিঠি পাঠিয়ে দেবো আমাদের এসপি স্যারের কাছে এবং আমাদের ওসি মেলাঘর কেসকেও আমি জানিয়ে দেবো। তো সেখানে এটার উদ্ঘাটন মানে এখানে কী হয়েছে সেটা তারাও জানবে। তো আমি এখানে একটা কথা যেটা বলতে চাই, আজকে আমরা অ্যাকর্ডিংলি কালকে ম্যাডামের পরামর্শে আমরা এখানে একটা চিঠি দিয়েছিলাম আজকে মিটিং করার জন্য স্পেশালি। ওই মিটিংয়ে আমরা আমাদের মাননীয় SDO মহোদয় RD ছিলেন, জুনিয়র ইঞ্জিনিয়াররা ছিলেন দুজন, আমাদের ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর ছিলেন, মাননীয় ভাইস চেয়ারম্যান স্যার ম্যাডামরা ছিলেন, ওনাদের উপস্থিতিতে আজকে আমরা একটা এখানে বড় পরিষদের মিটিং হয়েছিল। মিটিংয়ের মধ্যে যেটা উঠে আসে যে তারা ফিজিক্যালি এখানে এসে ওনারাও সেটা কাজটা ভিজিট করে দেখেছেন যে এখানে যেটা কমপ্লেন হয়েছিল বা যেটা একটা প্রশ্নবোধক চিহ্ন সেখানে উঠেছিল যে কাজটা নাকি ঠিকমতো সেখানে করা হচ্ছে না, সেটার মধ্যে নাকি সেখানে ঠিকমতো বালি সিমেন্ট দেওয়া হচ্ছিলো না, মানে ঠিকমতো যেটা মিক্সিং করার কথা সেটা নাকি ঠিকমতো দেওয়া হচ্ছিলো না। তো এখন আজকে এখানে আমাদের মাননীয় SDO সাহেব এসেছেন ওনার টিম নিয়ে, ওনারাও এটা সরজমিনে সেখানে পর্যবেক্ষণ করেছেন, সেটা তারা দেখেছেন, দেখার পরে তারা যেটা রিপোর্ট আমাকে দিলেন বা বললেন যেটা যে এখানে যেটা থিকনেস হওয়ার কথা ছিল সেটা অ্যাভারেজ ইন অ্যাভারেজ ঠিকই আছে, সেটা কোনো সমস্যা নেই। তাই এখানে যে কাজটার বিরুদ্ধে যে কমপ্লেন করা হয়েছিল যে বিভিন্ন যে লোকগুলি এসে বলেছিল যে কাজটা ঠিকমতো হচ্ছে না সেটা ঠিক না। তো ওনাদের রিপোর্ট থেকে আমি যেটা জানতে পারলাম যে কাজ যারা যে স্পেস টিমে যেটা ধরা ছিল থিকনেস সে অনুযায়ী কাজটা করা হচ্ছে। তাই আমরা রিকোয়েস্ট করবো যাতে আমরা অথরিটিকে যাতে কাজটা বন্ধ না রাখে, সেটা যাতে আবার পুনরায় চালু করা হয় যাতে আমরা বাই দিস মান্থ কাজটা আমরা গভর্নমেন্টের সেই নির্দেশ অনুযায়ী শেষ করতে পারি।